আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই খুব বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এটা ছিল গত রবিবারের ভিডিও, ওই দিন ছিল শবে বরাত। আর ওই দিন আমি কিছু সামান্য আয়োজন করেছিলাম, সেটাই শেয়ার করছি এই ভিডিওতে। তো কয়েকদিন ধরেই আপনাদের ভাইয়ে বলছিল চালের গুঁড়ার রুটি বানাতে, হাঁসের মাংস দিয়ে খাবে। চালের গুঁড়ার রুটি, হাঁসের মাংস তার অনেক বেশি পছন্দ, যেহেতু শীত চলে যাচ্ছে। তো ভাবলাম যে আজকেই তৈরি করি। তো এখানে আমি চালের গুঁড়ার যে খামির তৈরি করব সেজন্য পানি দিয়ে দিলাম। আর চালের গুঁড়ার খামির তৈরি করাটা পারফেক্ট না হলে পারফেক্ট রুটি কিন্তু একদমই হবে না। আগে তো পারতাম না, আমার কাছে খুব কঠিন মনে হতো। আর আমি এখানে রাইস কুকারে পায়েস বসিয়ে দিয়েছি, চিনি গুঁড়া চাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর রাইস কুকারে পায়েস রান্না করাটা তো খুবই সহজ আমার কাছে লাগে। তো চালটা সিদ্ধ হতে থাক, আর ওদিক দিয়ে আমি রুটির খামিরটা তৈরি করে নিই। এখানে পানি বলক উঠে গেছে, এ পর্যায়ে আমি চালের গুঁড়াগুলো দিয়ে দেব। তো আমি যে পরিমাণে পানি নিয়েছি সেই পরিমাণেই চালের গুঁড়া দিব। আর এই চালের গুঁড়াটা কিন্তু একদমই শুকনো চালের গুঁড়া, বাজারে যে প্যাকেট চালের গুঁড়া কিনতে পাওয়া যায় সেই চালের গুঁড়াটা দিয়ে তৈরি করছি। তো আমি এইভাবেই তৈরি করি, এই গুঁড়াটা দিয়ে যে পরিমাণে পানি দেই সেই পরিমাণেই আমি চালের গুঁড়া দিয়ে দেই। তো এখানে তিন বাটি পরিমাণে পানি দিয়েছি আর তিন বাটি পরিমাণেই চালের গুঁড়া দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে এই তো আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। একটা সময় তো আমি এই চালের গুঁড়া দিয়ে খামির তৈরি করতে পারতাম না, তখন মনে হতো যে কোনো দিন চালের গুঁড়ার রুটি খাওয়া হবে না, যেহেতু এটা পারি না। কিন্তু এখন তো আমার কাছে অনেক বেশি সহজ লাগে। তো এই যে দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আটাটা। আর এই নিয়মে যদি চালের গুঁড়ার খামির তৈরি করে নেওয়া যায় একদমই পারফেক্ট হবে। আর ভিজা যে চালের গুঁড়া থাকে, যেমন চাল ভিজিয়ে যে আমরা গুঁড়াটা তৈরি করি, সেই চালের গুঁড়ার ক্ষেত্রে পানির পরিমাণটা একটু কমিয়ে দিতে হয়। তো যাই হোক, এই তো আমি এখানে পায়েস রান্না করে নিচ্ছি। তো দুধ চিনি দিয়ে দিয়েছি, এখানে কনডেন্স মিল্ক দিয়েছি, আর দিয়েছি হচ্ছে গুঁড়া দুধ। এই দিয়ে পায়েস রান্না করে নিচ্ছি। তো রাইস কুকারে পায়েস রান্না হতে থাক, এদিক দিয়ে আমি রুটি তৈরি করার জন্য সব কিছু রেডি করে নেই। খামিরটা তৈরি করা হয়ে গেছে, আর এটা গরম থাকা অবস্থায় মথে নিতে হবে। একটু ঠান্ডা পানি দিয়ে হাত ভিজিয়ে ভিজিয়ে আমি সুন্দর করে এই আটাটাকে মথে নিব। আর এই খামিরটা যত ভালো করে মথে নেওয়া যাবে ততই কিন্তু রুটিটা নরম তুলতুলে হবে, একদম পারফেক্ট হবে। তো যেহেতু এটা গরম, এই জন্য ঠান্ডা পানি দিয়ে হাত ভিজিয়ে ভিজিয়ে এইভাবে করে রুটির জন্য তৈরি করে নিতে হবে। তো সুতো দিয়ে আমি এগুলো কেটে নিয়েছি অফ ক্যামেরায়। ছোটোবেলা থেকে মাকে দেখতাম যে সুতো দিয়ে কেটে নিয়ে তারপরে চালের গুঁড়ার রুটি তৈরি করতো, তো আমিও সেটা শিখে নিয়েছি। এই তো এখন এক এক করে রুটিগুলো বেলে নিব। চালের গুঁড়ো বা চালের আটা দিয়ে রুটি করাটা কিন্তু খুবই সহজ। আমার এই আজকের ভিডিওটি যদি নতুন গৃহিণী আপুরা দেখে থাকেন হয়তোবা উপকৃত হবেন। একটা সময় আমিও চালের গুঁড়া দিয়ে খামির তৈরি করতে পারতাম না, আমার কাছে খুব বেশি কঠিন মনে হতো। তো যাই হোক, এই তো হাঁসের মাংস নিয়েছি। আজকে আমি হাঁসের মাংস রান্না করব নারকেল দুধ দিয়ে। আর আমাদের বরিশালে নারকেল বাটা, নারকেল দুধ দিয়ে হাঁসের মাংস রান্না করা হয়। নারকেল বাটা বা নারকেল দুধ দিয়ে হাঁসের মাংস রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি একবার ট্রাই করে দেখতে পারেন। যদিও আমাদের বরিশালের মানুষেরা কিন্তু নারকেল বাটা দিয়ে হাঁসের মাংস রান্না করে, সবাই পছন্দ করে, সবাই তো কম বেশি জানেন যারা বরিশালের মানুষ আছেন। প্রথমে আমি কাটা পেঁয়াজ রসুন তেলে ভেজে নিয়েছি একটু লাল লাল করে। আর এর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম। আর এটাও একটু ভাজা হবে, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। আর আমি বাটা মরিচ দিয়ে রান্না করছি, এখানে বাটা মরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো। আমরা যেহেতু খুব বেশি একটা ঝাল খাই না, এই জন্য ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। আর এক এক করে আমি বাটা মশলা দিয়ে দেব, আদা রসুন বাটা, ধনিয়া জিরার গুঁড়া,
আর দিব একটু পেঁয়াজ বাটাও। পেঁয়াজ কাটা এবং বাটা দুটোই আমি রান্নার কাজে ব্যবহার করি। তো এক এক করে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি একটা হাঁসের মাংস রান্না করব, তো সেই অনুযায়ী আন্দাজ করে করে মশলা দিয়েছি। আসলে আমাদের রান্না করতে করতে একটা আন্দাজ হয়ে যায়, তো সেই অনুযায়ী আন্দাজ করে আমি মশলা দিয়ে দিয়েছি। পরিমাণটা বললাম না, সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে আমি হাঁসের মাংস দিয়ে দেব। দেখতে দেখতে শীতকাল তো চলেই যাচ্ছে, আর এই শীতকালে হাঁসের মাংস চালের গুঁড়া রুটি খেতে বেশি ভালো লাগে। তো কয়েকদিন ধরে আমাদের এখানে শীত একটু কমেছিল, এখন আবার হালকা হালকা শীত পড়ছে। কয়েকদিন পরেই তো রমজান মাস শুরু হয়ে যাবে, আর রমজান মাসের আগে কত কাজ যে গুছিয়ে নিতে হবে। তো এই যে রান্না করে নিচ্ছি আমি হাঁসের মাংসটা, মশলার মধ্যে ভালো করে মাংসটা কষিয়ে নেব। মশলার সাথে মাংস কষানো হয়ে গেলে তারপরে আমি যে নারকেলের দুধ করে রেখেছি সেটা দিয়ে দেব। তো বন্ধুরা দেখতে থাকুন, সাথে থাকুন। নারকেল দুধ দিয়ে হাঁসের মাংস রান্না আমি যেভাবে করছি, ছোটোবেলা থেকে দেখেছি যে শবে বরাতের দিন আমাদের বাড়িতে বা বাড়ির আশপাশে সবাই অনেক বেশি আয়োজন করত, হালুয়া রুটি এটা সেটা, মানে অন্যরকম একটা উৎসব আমেজ ছিল। এখনও কিন্তু আমাদের বাংলাদেশে অনেকেই ঘরে ঘরে শবে বরাতের দিন হালুয়া রুটির আয়োজন করে, যদিও এগুলো বিদাতের পর্যায়ে পড়ে, বিভিন্ন আলেমগণ মশলা দিয়েছেন। তো এই জন্য আর এখন এসব করতে ভালো লাগে না। প্রতি বছর আমি হালুয়া বানাতাম, এবছর হালুয়া বানাইনি, কারণ এবছর মন মানসিকতাও ভালো না। কয়েকদিন ধরে আমার মা অনেক বেশি অসুস্থ, তো মায়ের কথা চিন্তা করে কিছুই ভালো লাগে না। তো তারপরে এই যে রান্নাবান্না কিছু করেছি, কিছু আয়োজন করেছি, বাচ্চারা আছে বাসায়, আপনাদের ভাইয়া খেতে চেয়েছে, এই জন্য শবে বরাত উপলক্ষে না। তো এই যে আমি কিন্তু এর মধ্যে নারকেলের দুধ দিয়ে দিয়েছি। নারকেল দুধ দিয়ে আবার মাংস ভালোভাবে কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে রান্না করে নিব। তো সামনেই তো রমজান মাস চলে আসছে, আর রমজান মাসের আগে তো কত কিছু গুছাতে হবে, কত কাজ করতে হবে, আর এদিক দিয়ে শীতের কাপড় চোপড় লেপ কম্বল এগুলো গুছিয়ে রাখতে হবে। কত যে কাজের টেনশন, এই কয়েকদিন শুধু কাজের ব্যস্ততার মধ্যেই থাকতে হবে। তার মধ্যে মা অসুস্থ, মাকে নিয়ে ডক্টরের কাছে যেতে হয়, সব কিছু মিলিয়ে আসলে খুব ব্যস্ততার মধ্য দিয়েই সময় পার করছি এই কয়েকটা দিন। তো এই যে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন বন্ধু, আজকে আমার ভিডিও প্রথম দেখছেন, যদি এতটুকু ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, সবসময় আমার ভিডিওগুলো দেখছেন, আমাকে সাপোর্ট করছেন, তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা তাদের জন্য রইল। তো আমার রান্নাবান্না হয়ে গেছে, এই তো হাঁসের মাংস রান্না করেছি। নামিয়ে নেওয়ার আগে কয়েকটা গোটা রসুন দিয়েছিলাম আর কাঁচা মরিচ দিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, আমার এই রান্নাবান্নার আয়োজন আপনাদের কাছে কেমন লাগলো চাইলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। এটা ছিল শবে বরাতের রাতের কিছু রান্নাবান্নার আয়োজন। তো আগেই বলেছি আমি এবার সর হালুয়া করিনি, আর কয়েকদিন ধরে মাহির বলছিল গাজরের হালুয়া খাবে, তাও তৈরি করে দেওয়া হয়নি। দেখি দু একদিনে হয়তো তৈরি করে দিব, কারণ মন মানসিকতা তেমন ভালো না, মা অসুস্থ, তো আগেই বললাম। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। তো শবে বরাতের রাতে আমরা সবাই কম বেশি ইবাদত করেছি, আর শবে বরাতের রাতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, বেশি বেশি নফল ইবাদত করা তো সওয়াবের কাজ, যে যতটুকু পেরেছি করেছি। আল্লাহ আমাদের সবার ইবাদত কবুল করে নিন। আর এই তো এখানে কিন্তু কিছু ঠান্ডা ভাত আছে, আমি এই ঠান্ডা ভাতগুলোকে গরম করব ওভেন ছাড়া। যেহেতু আমার বাসায় ওভেন নেই, তো আমার মতো যাদের বাসায় ওভেন নেই, আমি কিভাবে ঠান্ডা ভাত গরম করি সেটা শেয়ার করছি, হয়তো তাদেরও উপকারে আসবে। তো এখানে একটা পাত্রে গরম পানি বসিয়ে দিয়েছি, আর গরম পানিটা যখন একটু ফুটে উঠবে, এ পর্যায়ে আমি একটা জালিতে করে ঠান্ডা ভাতগুলো দিয়ে দিলাম।
আর কিছু সময় জাল দিতে দিতে দেখা যাবে যে উপরে একটা ভাঁজ পড়বে, আর সে থেকে ভাতগুলো একদম গরম হয়ে যাবে। তো খুব সহজে ওভেন ছাড়া এইভাবে ঠান্ডা ভাত গরম করে নিতে পারি আমরা, যদি পদ্ধতিটা জানা থাকে। তো এই যে কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দেখছিলাম, তো খুব সুন্দর একদম গরম হয়ে গেছে ভাতগুলো, আর মনে হচ্ছে যে এখনই রান্না করেছি। তো বন্ধুরা, ওভেন ছাড়া ভাত গরম করার এই টিপসটা আপনাদের কাছে কেমন লাগলো চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর আমার মতো যাদের ওভেন নেই তারা এই টিপস ফলো করে ঠান্ডা ভাত গরম করে নিতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও, আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।